জিহ্বা অসুস্থ কখনো হয় না, জিহ্বা কখনো বলে না আমি ক্লান্ত হয়ে গেছি আমি কথা বলতে পারবো না, এর কারণটা কোথায়? আল্লাহ কয় জিহ্বাকে আমি হুকুম দিছি, জিহ্বা তুই কখনো ক্লান্ত হবি না, তুই যদি ক্লান্ত হস, তুই জিহ্বা যদি ক্লান্ত হস, আমার বান্দা আমাকে বেশি বেশি আল্লাহ বলে ডাকতে পারবে না। ডাকতে হবে কাকে বলেন না, কাকে ডাকতে হবে সবাই বলেন না, আল্লাহ 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 আল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মধ্যে একটা কথা এবং একটা দোয়া, একটা বাক্য, এটা সরাসরি আল্লাহর কাছে কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। কয়টা কথা? একটা কথা, একটা বাক্য, একটা ইবাদত সরাসরি আল্লাহর কাছে কবুল হয়। সেটা হইল কোনটা? দুরুদ। বান্দা যখন দুরুদ পড়ে তখন সাথে সাথে আল্লাহর কাছে এটা কবুল হয়ে যায়। বলেন না জোরে সুবহানাল্লাহ। শুধু এইটা না, এই দুরুদটা যে কবুল হয় প্রত্যেকটা ইবাদতের শুরুতে আছে, যে আমি নামাজ পড়ি, আমি নামাজ পড়ব, আমি রোজা রাখি, আমি রোজা রাখব, আমি হজ করি, আমি হজ করব, আমি যাকাত দেই, আমি যাকাত দিব, মানে প্রত্যেকটা ইবাদতের শুরুতে আমি করি, আমি করব। এবং শুধু একটা ইবাদত আছে হাদিসের মধ্যে, আল্লাহ রসুল বলেন একটা ইবাদত, সেটা হলো গিয়া দুরুদ। কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনার কাছে আমরা দুরুদ পৌঁছাইতেছি, আপনার রসুলের মুবারকের কাছে পৌঁছায় যায়। বলেন না সুবহানাল্লাহ। রসুলের কাছে পৌঁছায় নামাজ বেলা তো আমরা বলি না যে আল্লাহ রসুলের কাছে নামাজ দিচ্ছি পৌঁছায় দেয়, আল্লাহ আপনার কাছে নামাজ দিচ্ছি আপনি পৌঁছায় দেন, এরকম না। শুধু দুরুদের যে ব্যাপারটা আছে এরকম যে এটা বললেই হয় যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আমরা দুরুদ প্রেরণ করতেছি রসুলের উপরে আপনি একটু পৌঁছায় দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে মাঝখানে রাখছে দুরুদ পৌঁছানোর জন্য। কিতাবের মধ্যে লেখে যে যখন এটা আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তখন সাথে সাথে আল্লাহ বলে এই তোরা যদি দুরুদ পড়স নবীর উপরে, আমার বন্ধুর উপরে, তাতে আমার বন্ধুর লাভ যে তেমন বেশি হবে তা না, কোনো ক্ষতি হবে না, তোরা শুধু দুরুদ পড়স তা না, আমি আল্লাহ নিজে আমার নবীর উপরে দুরুদ পড়ি। কোরআনের মধ্যে তো বলে إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কয় তোরা শুধু দুরুদ পড়স রাসূলের উপরে তা না, আমি আল্লাহ নিজেই দুরুদ পড়ি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তোরা যদি আমার নবীর উপরে, আমার দোস্তের উপরে, আমার মুহাম্মদের উপরে যদি দুরুদ না পড়স, আমার মুহাম্মদের কোনো ক্ষতি নাই, কারণ আমি আল্লাহ নিজে আমার মুহাম্মদের উপরে, আমার বন্ধুর উপরে দুরুদ পড়ি। তবে তোরা যদি পড়স তোদের ফায়দাটা কি, তোদের লাভটা কি জানস নি? তোরা পড়লেই একটা লাভ হইল গিয়া এইটা, যখন বান্দা তোর জবান দিয়া একবার নবীর উপরে দুরুদ পড়স, আমি সাথে সাথে তোদেরকে 10টা রহমত নাজিল করি। বলেন না সুবহানাল্লাহ। 10টা রহমত নাজিল করি। তাই জন্য দুরুদ পড়লে লাভ আছে না লস আছে? বলেন না লাভ আছে না লস আছে? আজকের থেকে পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকে যেন রবির উপরে, রসুলের উপরে মহাব্বতে দুরুদ পড়তে পারি। সবাই বলেন আমিন।
আর জোরে বলেন না বাবা আমিন। দুনিয়ার যত ভাষা আছে কথা আছে, জান্নাতের মধ্যে কোনো কিছু চলবে না, দুইটা কথা চলবে। কয়টা কথা বলেন না, কয়টা কথা চলবে? দুইটা কথা চলবে। কিতাবের মধ্যে লাগে দুইটা কথা কোনটা? জান্নাতের মধ্যে আমাদের কথা থাকবে একটা, একটা হইলো গিয়া মসজিদে আসছি আনছেন কে? বলেন না কে আনছেন, বলেন না কে আনছেন? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কানের মধ্যে আজানের আওয়াজ পৌঁছল, মুসলমান। হাজার হাজার মানুষ কিন্তু মসজিদে আসতে পারলো না, আল্লাহ আমাদেরকে গ্রহণ করেছেন, ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, এই জন্য মসজিদ আনছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বলেন না জোরে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে লেখে যে জান্নাতের মধ্যে দুনিয়াতে যে আমরা ইস্তেলাহ কথা যে ব্যবহার করি, এটা দুইটা কথা পাওয়া যাবে। সেটা হইলে গিয়া আমরা দুনিয়াতে এক মুসলমান আর এক মুসলমানকে যখন দেখি তখন আমরা সালাম দেই না দেই? বলেন সালাম দেই না দেই না? এই জান্নাতের মধ্যে দুইটা শব্দ থাকবে, একটা হইলো গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরেকটা হইলো গিয়ে আলহামদুলিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা আল্লাহর বান্দা যখন ও বাবা যখন জান্নাতের মধ্যে যাবে, যাওয়ার পর যখন একজনের সাথে একজনের সাক্ষাৎ হবে, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ শান্তি তোমার উপরে বর্ষিত হোক। বলেন না সুবহানাল্লাহ। সালাম দিবে শুধু সালাম, ফেরেশতারা বান্দাকে সালাম দিবে, বান্দা ফেরেশতাদেরকে সালাম দিবে, শুধু সালাম চলতে থাকবে। আল্লাহ ডাক দিয়ে কি বলবে জানেন? আল্লাহ বলবে এই ফেরেশতা, যেহেতু এই বান্দাদের উপরে আমি রাজি, বান্দাদেরকে আমি জান্নাত দিয়ে দিছি, বান্দারা যেহেতু তোমাদেরকে সালাম দেয়, তোমরাও বান্দাদেরকে সালাম দাও, আমি আল্লাহ বসে থেকে লাভ কি? আমি আল্লাহও বান্দাদেরকে সালাম দিব। সালামুন কওলাম মিন রাব্বির রহিম, সালামুন কওলাম মিন রাব্বির রহিম। এই আল্লাহর পক্ষ থেকে তোমরা সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ। বলবেন না আল্লাহর সালাম কি আমরা পাইতে চাই? আল্লাহর সালাম আমরা পাইতে চাই না, কি মজাই না হবে তাই না? দেখেন উলামা ইকরামকে কিন্তু জান্নাতের মধ্যেও দরকার পড়ে। জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে, নাজ নিয়ামত আছে, সব কিছু আল্লাহ দিবে, দিয়া বলবে যে বান্দা তোকে আমি কি করলাম, এই যে বাড়ি দিলাম, সব কিছু দিলাম, নিজের জন্য নদী দিলাম, সব দিলাম, জান্নাতের নহর দিলাম, তোর আর কিছু মুন্ডা চাই না, তুই আর কি চাস? আল্লাহ তো কোরআনের মধ্যে বলা কুম কি হা মা তাশতাহি ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদআউন নুজুলাম মিন গাফুরির রহিম। যেটা অন্তর দিয়া চাইবা জান্নাতে তুমি গেছো, যেটা অন্তর দিয়া চাইবা সেটাও পাইবা, জবানে যেটা চাইবা সেটাও পাইবা। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত ফল গাছ আছে মুসলমান, আঙ্গুরের গাছ আছে, আপেলের গাছ আছে, কমলার গাছ আছে, পেঁপের গাছ আছে, যত গাছ আছে সমস্ত গাছের গোড়া থাকে হইলো গিয়া মাটিতে, সমস্ত ফলগুলো থাকে হইলো গিয়া আসমানে। আর আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে যে ফলের গাছ থাকবে প্রত্যেকটা ফলের গাছের গোড়া থাকবে হইলো গিয়া আসমানে, ফলগুলো থাকবে নিচে। কিতাবের মধ্যে লেখে যে বান্দা যখন জান্নাতে যাবে, বান্দা হাঁটতে থাকবে, বান্দা হা করবে, বান্দার মুখের মধ্যে শুধু ফল ঢুকতে থাকবে। জান্নাতি ফল খাইতে চাননি আপনারা? আল্লাহ আমার প্রত্যেকটা বাবাকে জান্নাতের জন্য তো কবুল করে নেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন বাবা আমিন। তো জান্নাতে যখন সব নিয়ামত পাইল, এখন আল্লাহ বলবে যে তোর আর কোন নিয়ামতের দরকার আছে? তুই কি আর কিছু চাস? তাইলে আমার কাছে চাস। এখন একজন একজন জিজ্ঞাসা করবো কি রে কি চাই? না সবই তো সব পাইছি, যেটা মুখ দিয়া চাইছি সেটাও পাইছি, যেটা অন্তর দিয়া কল্পনা করছি সেটাও পাইছি। কিতাবের মধ্যে তো লেখে যে পাখি একটা উপর দিয়া উইরা যাইতে থাকবে জান্নাতের মধ্যে, বান্দা যদি চিন্তা করে হায় এত সুন্দর পাখি যদি আমি এটা ধরতে পারতাম, কিতাবের মধ্যে লেখে যে সাথে সাথে বুনা হইয়া বান্দার মুখের সামনে চলে আসবে। বলেন না জোরে সুবহানাল্লাহ। এইগুলি কি আপনাদের কাছে কি কিচ্ছা কাহিনী, গল্প কাহিনী মনে হয়? বিশ্বাস হয়
জান্নাতের নিয়ামত সম্বন্ধে আপনাদের বিশ্বাস হয়? বলেন না কেন হয়? তো এখন বলবে যে তুই কি আর কিছু চাস, তোর কিছুর কাছে চাওয়ার দরকার আছে? বলবে না, আমি তো দেখতেছি আমার তো আর কিছু দরকার নাই। তখন ওলামা ইকরামের কাছে, ওলামা ইকরাম উম্মতের ওলামা ইকরামের কাছে যাবে, বান্দা গিয়ে বলবে হুজুর আল্লাহ তাআলা তো এইটা দিল, ঘর দিল, নদী দিল, নহর দিল, সব কিছু দিল, যা চাইলাম তা পাইলাম, যা অন্তর দিয়ে কল্পনা করলাম তাও পাইলাম, কিন্তু আল্লাহ তো বলতেছে আর কিছু চাই কিনা, আর কি চাইবো, আর কি চাইবো, আমাদেরকে একটু শিখাইয়া দেন। বলবে শোন আল্লাহর কাছে চা, যে আল্লাহ আমরা না, আমরা না, আমরা আপনাকে দেখতে চাই। বলেন না সুবহান, জান্নাত ও দোযখ সে ইয়া রব কিয়া করো, জান্নাত ও দোযখ সে ইয়া রব কিয়া করো, আরজু হ্যায় মাই তুঝে দেখা করো, আরজু হ্যায় মাই তুঝে দেখা করো। আল্লাহ জান্নাতের মধ্যে আসছে, সব নিয়ামত পাইছে, সব কিছু পাইছে, আল্লাহ আর কিছু চাই না। আল্লাহ আমরা যে আপনার ছোট গোলাম, আপনার বান্দা, আল্লাহ একটা জিনিস চাই, কইবো বান্দা তুই কি চাস? বলবে যে আল্লাহ আমরা বান্দারা সবাই, আমি আপনি আল্লাহকে দেখতে চাই। বলেন না আল্লাহু আকবার, দেখতে চাই আল্লাহ। যাই হোক ভিন্ন কথা, এই জন্য আমরা সব সময় দুরুদ পড়ব। দুরুদ যদি পড়ি তাহলে কি হবে? কিতাবের মধ্যে লেখে দুরুদের কয়েকটা ফজিলত, দুরুদের কয়েকটা পুরস্কার আছে। এর মধ্যে রাসূল বলেন যে বান্দা যখন যখন কোন উম্মত আমার উপরে বেশি বেশি দুরুদ পড়বে, কিয়ামতের ময়দানে যখন হিসাব কিতাব হয়ে যাবে, তখন আমি রাসূল বান্দার হাতটা ধইরা উম্মতের হাত ধইরা সোজা জান্নাতে নিয়ে যাব। আল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় মাহফিলে যাই, মসজিদে যাই, যেখানে যাই, বেশি বেশি দুরুদ পড়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। দেখেন দুনিয়ার মধ্যে দামি জিনিস হলো গিয়া তিনটা, সবচাইতে দামি জিনিস কয়টা? বলেন না কয়টা? আমাদের কাছে মিল ফ্যাক্টরি দামি মনে হয়, ঘর বাড়ি দামি মনে হয়, ব্যবসা বাণিজ্য দামি মনে হয়, গাড়ি দামি মনে হয়, বাড়ি দামি মনে হয়, এগুলো দামি মনে হয় না। রাসূল বলে না দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস কয়টা? বলেন না কয়টা? তিনটা জিনিস সবচাইতে দামি। হ্যাঁ কোনটা? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসানুন যাকির। দুনিয়ার মধ্যে অনেক জিনিস আছে, সবচাইতে দামি জিনিস হলো গিয়া তিনটা, এক নাম্বার হলো গিয়া ওই লিসান, ওই জিহ্বা, যে জিহ্বা সব সময় জিকির করে। কার? বলেন না কার? লিসানুন যাকির, ওই জিহ্বাটা সবচাইতে দামি, জিকির করে কার? আল্লাহর যে জিহ্বা বেশি জিকির করে ওইটা হলে গিয়া সবচাইতে দামি। আল্লাহ কয় এই আমার প্রিয় বান্দা তোমরা হইতে চাও, আমার মাহবুব প্রিয় বান্দা তোমরা হইতে চাও, আমি আল্লাহ পাকের জিকির করো, আমার আমি রব্বুল আলামিনের অনেক প্রিয় মহব্বতের বান্দা তোমরা হয়ে যাবা। বলেন না সুবহান। এই যে জিহ্বাটা অতিরিক্ত দামি জিনিস, জিহ্বা দিয়া মানুষকে মানুষকে মহব্বত করা যায়, জিহ্বা দিয়া মানুষকে কষ্ট দেওয়া যায়, ঠিক না? জিহ্বা দিয়া মানুষকে কষ্ট দেয়। দেখেন দুনিয়ার মধ্যে দেখবেন সব কিছুর কিন্তু অসুস্থতা হয়, সব কিছু বলে আমি চলতেছি, আমি যে বয়ান করি একের পর এক মাহফিলে যাচ্ছি, আমার শরীর অনেক সময় অসুস্থ হয়ে যায় বলে, মানে শরীর বলতে থাকে আমি আর পারবো না, আমি চলতে পারি না, আমি মাঝে মাঝে দেখা যায় ক্লান্ত হয়ে যাই। হ্যাঁ আমি যে এত কথা বলি, এত বয়ান করি, আমার কণ্ঠ কিন্তু ভেঙে যায়, আমার কণ্ঠতে ব্যথা হয়, কিন্তু দেখে দেখো একটা বান্দা জীবনের শুরু থেকে নিয়া, জন্মের পর থেকে নিয়া আজ পর্যন্ত এত কথা বলতেছে, কিন্তু কখনো জিহ্বা বলে না যে আমি কথা বলতে পারবো না, আমার জিহ্বাটা ব্যথা হয়, এমন কখনো বলে না, ঠিক কিনা? বলেন না, জিহ্বা কখনো বলে না, কথা হইতেই আছে। ওয়াজ মাহফিলের মধ্যে গেলে গলার মধ্যে ব্যথা হয়, শরীরের মধ্যে ক্লান্তি লাগে, আপনারা বক্তৃতা যারা নেতা আছেন বক্তৃতা দিবেন, দেখবেন কণ্ঠের মধ্যে চাপ পড়ে সব কিছু ঠিক আছে, জিহ্বা কিন্তু 24টা ঘন্টা সব সময় চলতে থাকে, জিহ্বা অসুস্থ কখনো হয় না, জিহ্বা কখনো বলে না আমি ক্লান্ত হয়ে গেছি, আমি কথা বলতে পারবো না, এর কারণটা কোথায়? আল্লাহ কয় জিহ্বাকে আমি হুকুম দিছি, জিহ্বা তুই কখনো ক্লান্ত হবি না, তুই যদি ক্লান্ত হস, তুই জিহ্বা যদি ক্লান্ত হস,
আমার বান্দা আমাকে বেশি বেশি আল্লাহ বলে ডাকতে পারবে না। ডাকতে হবে কাকে বলেন না, কাকে ডাকতে হবে সবাই বলেন না, আল্লাহ 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 আল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিয়া দুরুদের আমল না তো কইলাম, এত ফজিলত কইলাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এক নাম্বার কাজ হইলো গিয়া মানে দুনিয়ার মধ্যে দামি জিনিস কি বলেন বলেন না কি, এই মৃত্যু রাখ পর্যন্ত মনে রাখবেন জিব্বা সবচেয়ে দামি জিনিস। ব্যাখ্যায় যাইতে পারবো না সময় নেই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন দ্বিতীয় নাম্বার হলো গিয়া ওয়াকলবুন শাকির, ওয়াকলবুন শাকির, ওই অন্তর, ওই অন্তরটা সবচেয়ে দুনিয়ার মধ্যে দামি, যেটা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সব সময়। বলেন না সুবহানাল্লাহ, রিক্সা চালায় টাকা কম ইনকাম করে কিন্তু আল্লাহ তারপরে তো আমাকে দিছে, এই জন্য বলি আলহামদুলিল্লাহ, এই জন্য সুক্রিয়া আদায় করে, যে অন্তরটা বেশি বেশি সুক্রিয়া আদায় করে এটা হলো গিয়া খুব দামি কলব, দামি অন্তর, এই জন্য বলে বকল মন শাকির, ওই কলবটা সবচাইতে দামি যেই কলবটা সুক্রিয়া আদায় করে কার, বলেন না কার, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়াইয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। এই হলো গিয়া মুসলমান দুইটা, তিন নাম্বার হলো গিয়া ওয়াজাওজাতু, ওয়াজাওজাতু, ওয়াজাওজাতু নেককারিন মহিলা, বউ স্ত্রী, নেককার স্ত্রী খুব দামি জিনিস। ঘরের মধ্যে যদি নেককার স্ত্রী থাকে তাহলে কি হয় জানেন, নিঃসন্তান নেককার হয়। ঘরের মধ্যে স্ত্রী যদি ঠিক মতো পবিত্র হইয়া যদি খাবার রান্না করে সেই খাবার খাইয়া কিন্তু সন্তান ভালো হয়। এই জন্য যে স্ত্রী নেককারী স্ত্রী খুব দামি জিনিস, নেককার স্ত্রী অনেক দামি জিনিস। একটা স্ত্রীর কারণে, একজন মহিলার কারণে ঘরটা ঠিক থাকে, আবার একজন মহিলার কারণে ঘরটা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন না। এই জন্য ঘরের মহিলা নেককার স্ত্রী খুব দামি জিনিস। কিতাবের মধ্যে একটা ঘটনা লাগছে, বাদশা হারুনুর রশিদ কি করছে, স্ত্রীকে জুবাইদাকে ডাক দিয়ে একবার বলছে, জুবাইদাকে ডাক দিয়ে বলতেছে রাগারাগি হয়েছে, স্বামী স্ত্রী রাগারাগি হয় না, রাগারাগি হয়েছে, বলতেছে যে আমার এরিয়া ছাইরা যদি তুমি যদি আজকে রাত্রের ভিতরে না যাও তাহলে তুমি তালাক। এই কথা বলার পর হঠাৎ বাদশা হারুনুর রশিদের ভিতরে ঢুকলো, হায় হায় আমি তো বাসর্ত দিয়ে দিছি, শর্ত দিয়ে দিছি, তো রাত্রের ভিতরে যদি ফজরের আগে যদি আমার এলাকা ত্যাগ না করে যদি আমার স্ত্রী বাইরে না যায় তাহলে তুই স্ত্রী তালাক দিয়ে দিবি। আমি বুঝাইতে যাই নেককার বিবি খুব দামি জিনিস। যারা দেখবেন স্ত্রীকে তালাক দিয়ে দেয়, রাগের মাথায় তালাক দিয়ে দেয়, পরবর্তীতে চিন্তা করে হায় হায় কাজটা কি করল, ঠিক বাদশা হারুনুর রশিদের মাথা খারাপ হয়ে গেছে। বাদশা হারুনুর রশিদ যখন এই কথা বলছে, এখন তো বাদশা হারুনুর রশিদের মাথা খারাপ, সমস্ত ওলামা একরামকে ডাক দিছে, দরবারে যারা ওলামা একরাম ছিল সবাইকে ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে আমি তো আমার স্ত্রীকে এই কথা বলছি, এটার মাসালা কি, ফতোয়া কি। বাদশা হারুনুর রশিদকে বলতেছে বাদশা নামদার, আপনি যে ফতোয়া চাইতেছেন এটা কিছু কিছু ওলামা একরাম আছে বলতেছে যে স্ত্রী তালাক হয়ে যাবে। হঠাৎ দেখতেছে যে কোনার মধ্যে একজন ওলামা একরাম বৈশাখ এসে, একজন আলেম বৈশাখ এসে কোনো কথা বলে না, চুপচাপ ওনাকে জিজ্ঞেস করতেছে হুজুর আপনি যে কিছু বলেন না, কয় আমি কিছু বলবো, আমার মনে হয় আমি যদি শরীয়ত অনুযায়ী মাসআলা দেই তাহলে আপনার বউ তালাক হবে না। সুবহানাল্লাহ, বলেন না তালাক হবে না। দরবারের মধ্যে কিছু মোল্লা থাকে, কিছু ওলামা ইকরাম থাকে যারা মানুষকে বিভ্রান্ত করে, ইসলামকে বিক্রি করে, ইসলামকে কলুষিত করে, ঠিক কিনা বলেন, বলেন না কেন, আছে না নাই,
ইসলামকে প্রতিশ্রুতি করে। এমন দরবারে কিছু সুবিধা পেতে কিছু মোল্লা থাকে, কিছু ওলামা ইকরাম থাকে, বুজুর্গ থাকে, যারা দিনকে অল্প টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। ঠিক আছে না নাই বলেন? আছে, বিক্রি করে দেয়। গত সপ্তাহে তো দেখলাম আমাদের বাংলাদেশের একজন মন্ত্রী ইসলামকে নিয়ে কটূক্তি করছে, রাষ্ট্রধর্ম ইসলাম বাংলাদেশের মধ্যে থাকবে না, এই ধরনের কথাও বলছে, ওলামা ইকরামকে বিভিন্ন কটু কথা বলছে, কিন্তু তারপরেও কিছু কিছু বেয়াদব ওলামা ইকরাম নিয়ে তার মসজিদের মেম্বারের মধ্যে নিয়ে বসাইছে। নাউজুবিল্লাহ বলবেন না। আরে মিয়া, মসজিদের মেম্বার আপনারা সহজ ভাষায় বুঝবেন, আমি মাসালা খুব কাটা কাটা মাসালা বলি। এই যে আমি চেয়ারে বসে যে বয়ান করি, এর কারণটা কি? মিম্বরের মধ্যে বৈশা মাসালা আছে, মিম্বরের মধ্যে বৈশা বয়ান করা জায়েজ আছে? না, জায়েজ না। কিন্তু যেখানে মিম্বরের মতো জায়গা নাই, মিম্বর নাই, দেখা যায় চেয়ার আছে, সেখানে চেয়ারে বৈশা বয়ান করতে হবে, বা দেখা যায় চেয়ার রাখার মতো জায়গা আছে, মিম্বর আছে, তখন সেই মুহূর্তে উত্তম হলে গিয়ে আফজাল হলে গিয়ে চেয়ারে বৈশা বয়ান করা। কারণ এই মিম্বরটা খাস শুধু খুতবার জন্য, খেতাবতের জন্য। আজকে এই মিম্বরটাকে কলুষিত করে ফেলছে, দেখা যায় যারে তারে মন চায় নিয়ে দেখা যায় মিম্বরে বসায় গেছে। এরা হলো গিয়া দুনিয়াদার ওলামা ইকরাম কিছু আছে, যারা দিনকে অল্প টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে এই সমস্ত ওলামায়ে সু যারা আছে, ওলামা ইকরাম যেগুলো আছে, যারা অল্প টাকার বিনিময়ে দিনকে বিক্রি করছে, তাদের চেহারার মধ্যে গোশত থাকবে না। ঠিক কি না জোরে বলেন? হাদিসের মধ্যে আছে, ইসলাম কার বাবার সম্পত্তি না, ইসলাম আমার বাবার সম্পত্তি না, আমি আলী আজের সম্পত্তি না, আমি আলী আজের সাহাবীর সম্পত্তি না। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, এটাকে কারো কাছে বিক্রি করা যাবে না। আমার জীবন যায় যাক, আমার মা যায় যাক, আমার বাবা যায় যাক, আমার স্ত্রী যায় যাক, কিন্তু ইসলামের কোনো ক্ষতি আমি করতে পারবো না। ঠিক কি না জোরে বলেন? আজকে ইসলামকে বিক্রি করে বলে আল্লাহ তাআলা সমস্ত উলামা ইকরামকে বুঝতে সবাই বলেন আমিন। সবার ভিতরে ঈমানে বুঝদান করুক, সবাই বলেন আমিন। তো যেটা বলতেছিলাম, নেককার স্ত্রী খুব দামি জিনিস। ঠিক একজন উলামা ইকরাম বাদশা হারুনুর রশিদকে বলতেছে, আপনি এক কাজ করেন, কয় কি? কয় আপনি আপনার স্ত্রীকে এই মুহূর্তে আপনার বাড়ির আঙ্গিনার ভিতরে যে মসজিদ আছে, মসজিদের ভিতরে ঢুকাই দেন, যখন ফজরের আজান দিবেন তখন কি করবেন? সাথে সাথে আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবেন, আপনার বউ তালাক হবে না। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মসজিদের মালিক কে? বলেন না মসজিদের মালিক কে? মসজিদের মালিক আল্লাহ। এখন ওইটাই বুঝাইছে উলামা ইকরাম, দেখেন সূক্ষ্ম মাসালা জানতে হবে। কোনটা? বাদশা হারুনুর রশিদ বলছে যে আমার এরিয়া ছাইরা, আমার জায়গা ছাইরা, তারপরে বের হয়ে যাও, তা না হলে তালাক। কিন্তু মসজিদের মালিক কে? তো মসজিদের জায়গায় আমার এরিয়া সাইডে তো মসজিদের মধ্যে ঢুকছে, বাস আমার স্ত্রী তালাক হয় না। মসজিদের মালিক যে আল্লাহ, এটা আমরা বলি না, উলামা ইকরাম বলেন, এটা কোরআন বলে, আল্লাহ বলে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ কি কয়? দুনিয়ার মধ্যে সব কিছুর দাবি তুমি করতে পারবা, মিল ফ্যাক্টরির দাবি করতে পারবা, বড় বাড়ির মালিক তুমি দাবি করতে পারবা, বড় গাড়ির দাবি তুমি করতে পারবা, সব কিছুর দাবি তুমি করতে পারবা, কিন্তু মসজিদের মালিকানা তুমি দাবি করতে পারবা না। মসজিদের মালিক কে? জোরে বলেন, মসজিদের মালিক কে? আল্লাহ মসজিদের মালিক। এই জন্য আল্লাহ আমাদেরকে মসজিদে আনছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মসজিদের মালিক যেহেতু আল্লাহ, মসজিদে গিয়ে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সাথে যাদের সম্পর্ক থাকবে কিয়ামতের ময়দানে, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক থাকলে এই আল্লাহর ঘরের সাথে আমরা সবাই জান্নাতে চলে যাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে দুনিয়ার মধ্যে জামি জিনিস হলো গিয়া তিনটা। এক নম্বরে হলো গিয়া লিসানুন যাকির, ওই জিহ্বা যে জিহ্বা জিকির করে কার? বলেন কার? আর দ্বিতীয় নম্বর হলো গিয়া ওয়াকালবুন শাকির, ওই অন্তর যেই অন্তর শুকরিয়া আদায় করে কার? বলেন কার? আর তিন নম্বর হলো গিয়া নেক স্ত্রী। নেক স্ত্রী যারা কথা শুনে না, আমাদের স্ত্রী যারা আছে একটু উল্টা পাল্টা চলে, আজকের থেকে আমরা তাদেরকে বুঝদান করব, বুঝাবো এইভাবে না, এইভাবে চলো, শরীয়তে ইসলাম তোমাকে অনেক সম্মান দিয়েছে, তুমি এইভাবে চলো। তাইলে আমার মনে হয়, আমার ধারণা, আস্তে আস্তে আমাদের ঘরের মহিলাগুলো ঠিক হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা এই তিনটা জিনিসের উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار সকলে করেন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বে কারীম আল্লাহ জুমার নামাজ আদায় করতে এসে আপনার দরবারে শাহী দরবারে হাত তুলেছে মালিক মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহটাকে আপনি মাফ করে দেন আয় রব্বে কারীম আল্লাহ জেনে গুনাহ করেছি না জেনে করেছি ইচ্ছায় করেছি অনিচ্ছায় করেছি প্রকাশ্যে করেছি গোপনে করেছি আল্লাহ দুনিয়ার মানুষ জানে না কি গুনাহ করেছি আল্লাহ আপনি জানেন আর আমি জানি আল্লাহ মেহরবানি করিয়া জীবনের সমস্ত গুনাহটাকে আপনি মাফ করে দেন আয় রব্বে কারীম আল্লাহ অনেকে অসুস্থ আল্লাহ দোয়া চেয়েছে মালিক প্রত্যেকটা বান্দা বান্দিকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ আয় রব্বে কারীম আল্লাহ এই চড়াইলবাসীর উপরে আপনি খাস রহমত নাজিল করেন আল্লাহ রব্বে কারীম আল্লাহ আমাদের মধ্যে অনেকে ব্যবসার মধ্যে জড়িত আল্লাহ প্রত্যেকটা বাবার ব্যবসার মধ্যে আপনি উন্নতি দান করেন আল্লাহ আয় রব্বে কারীম আল্লাহ আমাদের আমরা যারা হাত তুলেছি মালিক অনেকের বাবা নাই মা নাই আল্লাহ কবরে চলে গেছে আল্লাহ জানি না কি অবস্থায় আছে মালিক কত আদর করে কত যত্ন করে আমাদেরকে বড় করেছে আমাদের বাবা মা আল্লাহ কবরের মধ্যে কি অবস্থায় আছে আমাদের প্রত্যেকের বাবা মার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ রব্বে কারীম আল্লাহ যারা অসুস্থ আজান শুনছে আল্লাহ মসজিদে আসতে পারে নাই আল্লাহ মেহরবানি করে আল্লাহ প্রত্যেকটা বাবা যেন মসজিদে আসতে পারে সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ আয় রব্বে কারীম আল্লাহ যুবকদেরকে আপনি ঈমানের বুঝ দিয়ে দেন আল্লাহ যুবকটা ঠিক মতো যেন ইসলামের উপরে চলতে পারে সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ যে সমস্ত যুবকরা গুনাহ করে আল্লাহ প্রত্যেকটা যুবক যেন গুনাহ ছেড়ে দিতে পারে সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ আমাদের মধ্যে অনেকে ঋণ আছে আল্লাহ প্রত্যেকটা বান্দা যেন ঋণ থেকে কেটে উঠতে পারে সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ আয় রব্বে কারীম আল্লাহ কয়েকজন দোয়া চেয়েছে আল্লাহ দেশের বাহিরে যাবে আল্লাহ ঠিক মতো যেন দেশের বাহিরে যাইতে পারে সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ আয় রব্বে কারীম আল্লাহ আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করতেছে অনেকে পরীক্ষা দিচ্ছে আল্লাহ মেহরবানি করিয়া তারা যেন ঠিক মতো পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারে সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين